তাহলে প্রশংসা আদায় করব কার পবিত্রতা ঘোষণা করব কার একত্ববাদের ঘোষণা দেব কার জন্য বরত্ব ঘোষণা করব কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিক নির্দেশনা যুগে যুগে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য জান্নাত পর্যন্ত যাওয়া আল্লাহ এত সহজ করে দিলেন কোরআন কারীমকে পাঠিয়ে দিয়ে জান্নাত এত সহজ করে দিল এই কোরআন কারীমের সূরা আল বাকারার 255 নং আয়াত আয়াতুল কুরসি নামক এমন একটা আয়াত আছে যে আয়াতটি যদি মুমিন জীবনে আপনি আত্মস্থ করেন মেনে চলার চেষ্টা করেন যদি আল্লাহর কোন গোলাম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি যদি আল্লাহর কোন গোলাম পড়ে এই পড়ার দ্বারা আল্লাহ পাক দান এত বাড়ায় দিবে চক্ষু বন্ধ হতে দেরি হবে রব্বে করিমের জান্নাত পেতে দেরি হবে না তাহলে বলেন জান্নাত কাছে না দূরে কত কাছে আরে কথা কয় না কত কাছে মুরব্বীরা বুঝতেছেন তো কথা